না সেইভাবে সেইভাবে নিয়েছি বলতে পারবো না, বাট অনেকের মতোই আমিও চাই যে ওর মতো একজন খেলোয়াড় দেশের মাটিতে খেলা শেষ করবে। এটা এক ধরনের একটা কালচারাল ব্যাপার আছে এর সাথে, বাট আনফর্চুনেটলি অনিবার্য কারণবশত সেটা হয়তো এই মুহূর্তে সেই সম্ভাবনা দেখছি না, যদিও আমি সম্ভাবনা উড়িয়ে দিচ্ছি না, কারণ ক্রিকেট বোর্ড বলেছে যে তারা যে ধরনের সিকিউরিটি সাকিব চাচ্ছে, যে ধরনের নিরাপত্তা সাকিব চাচ্ছে, সেটা ক্রিকেট বোর্ডের পক্ষে হয়তো স্বাভাবিকভাবে দেওয়া সম্ভব না। কিন্তু এখনও জানি সরকার হয়তো ভিন্নভাবে ভাবতেও পারে এবং সেটার জন্য অপেক্ষা করতে হবে ফাইনালি সরকারের সিদ্ধান্ত কী হয়, সেখানে তারা কী ধরনের স্ট্যান্ড নেয়। যে কোনো স্ট্যান্ডই হতে পারে এবং যে কোনো খানেই সেটা যৌক্তিকতা আছে। যদি সরকার বলে যে না ওকে সেই নিরাপত্তা দেওয়া সম্ভব না, সেটাও যুক্তিসঙ্গত হবে, আবার সরকার যদি বলে না তার মতো একজন খেলোয়াড়কে আমরা সেই রেসপেক্টটা দিতে চাই, সেভাবেই তার বিদায়টা হোক আমরা চাই, সেটাও যুক্তিসঙ্গত। সো যে কোনোটাই হতে পারে, ইমিডিয়েটলি কমবে না। বাংলাদেশ ক্রিকেট একটা জায়গায় এসছে এবং সাকিবের সেখানে একটা অবদান তো ডেফিনেটলি আছে, শুধু সাকিব না আরও অনেকেরই আছে, বাট আমরা বুঝি যে সাকিবের ব্র্যান্ড ভ্যালুটা আলাদা। কারণ রিসেন্টলি আমার সাথে কিছু কিছু ফ্র্যাঞ্চাইজির সাথে কথা হয়েছে এবং তারা আমাকে বলেছে সাকিব থাকলে ওদের পক্ষে স্পন্সরশিপ পাওয়াটা যতটা সহজ হয় দলে থাকলে, সাকিব না থাকলে সেটা হয় না। সো এতেই বোঝা যায় যে সাকিবের ব্র্যান্ড ভ্যালুটা কতটুকু। সো আমার মানে ইমিডিয়েটলি যে আমরা ক্ষতিগ্রস্ত হবো তা নয়, কিন্তু আমরা যদি পারফরমেন্সটাকে ধরে রাখতে না পারি, ভালো খেলতে না পারি, সেক্ষেত্রে দলের ব্র্যান্ডগুলোতে কমবে অবশ্যই। বাট আমরা নিশ্চয়ই আশা করবো যে সাকিবের রিপ্লেসমেন্ট হিসেবে যে আসবে সে সাকিবের মানটা ধরে রাখার চেষ্টা করবে এবং সেভাবে বাংলাদেশ দলের মানটাও ধরে রাখার চেষ্টা করবে। অসম্ভব তো বলবো না, বাট এটা মনে রাখতে হবে যে হি ইজ নাম্বার ওয়ান, বহু বছর ধরে পৃথিবীর সেরা খেলোয়াড়ের মধ্যে একজন। তো সেই রিপ্লেসমেন্টটা পাওয়াটা সহজ হবে না, এটি স্বাভাবিক। খুব সহজ যদি হয়ে যেত তাহলে সাকিবকে নিয়ে আমরা এতটা আলোচনা করতাম না, কিন্তু খুব সহজ না। এই জন্য বোধ হয় নিশ্চিত করে বলাটা খুব মুশকিল যে তার জায়গাটা যে নেবে সে কেমন করবে। এখন যারা যাদেরকে আমরা অলরাউন্ডার হিসেবে দেখি তারা কিন্তু সেই চাপটা তাদের নিতে হয় না, রেগুলার তাদের পারফরমেন্সের দিকে আমরা তাকিয়ে থাকি না, কিন্তু যখন সেই রোলটা নিবে, সেই জুতোটা পায়ে দেবে, তখন তারা কীভাবে সেটাকে সেই জুতোটা কীভাবে করে সেটা আমাদেরকে দেখতে হবে। হ্যাঁ, ডেফিনেটলি মিরাজ ভালো খেলছে, কিন্তু মিরাজ সেই জায়গাটায় যেতে পারবে কি না, সেই দায়িত্বটা নিতে পারবে কি না, সেই বোঝাটা বইতে পারবে কি না, সেটা আমাদের অপেক্ষা করতে হবে জানার জন্য, দেখার জন্য। না, একটা স্ট্রেস তো আছে, স্ট্রেস কিন্তু এটা নয় যে তারা কিছু মামলা হয়েছে, স্ট্রেস কিন্তু এটা নয় কী হবে সে কি ওসব না, কিন্তু স্ট্রেস হচ্ছে যে ও ক্রিকেটটা যেভাবে খেলতো সেভাবে খেলতে পারছে না। একজন শিল্পী যে সারা জীবন ধরে ছবি এঁকেছে এবং খুব চমৎকার সব ছবি এঁকেছে, হঠাৎ করে তার যদি ছবি আঁকাটা আমরা বন্ধ করে দিই বা কোনো কারণে সে যদি ছবিটা আঁকতে না পারে, তাহলে তার ভেতরটা কেমন করতে পারে, আমার মনে হয় সেটার সাথে বোধহয় আমরা তুলনা করতে পারি সাকিবের এখন মানসিক অবস্থা কী হতে পারে। স্যার, এবি ডি ভিলিয়ার্স কালকে একটা ভিডিও পোস্ট করেছেন সাকিবের এই হেড পজিশন ইস্যুতে, সাকিব যেভাবে ফিতা কামড়ে ব্যাট করেন, এর বাইরেও সাকিব যে নিবেদনটা আসলে শো করেছেন তার একটা শারীরিক সমস্যার কারণে তিনি আসলে হেড পজিশনটা ঠিকঠাক রাখতে পারছিলেন না, এটাও কি আসলে সাকিবের ক্যারেক্টারটা ডিফাইন করে কিনা? না অবশ্যই, মানে আমরা হয়তো বাইরে থেকে এটা বুঝতে পারি না, বাট ওর খেলার ব্যাপারে নিবেদনটা কিন্তু এই জন্য না যে ওকে অনেক রান করতে হবে, প্রমাণ করতে হবে, ওটা বললাম না, একজন শিল্পী ওই মাপের শিল্পী কারোর জন্য ছবি আঁকে না, কিন্তু নিজের জন্য ছবি আঁকে। সো ছবিটা কার পছন্দ হবে কার পছন্দ হবে না এটাও তার কাছে খুব গুরুত্বপূর্ণ না, তার নিজের কাছে পছন্দ হওয়াটা খুব গুরুত্বপূর্ণ। সো অনেক সময় হয় যে ছবি আঁকলাম তো পছন্দ হলো না, হয়তো আমরা কাগজটাকে দুবড়ি মুচড়ে ডাস্টবিনে ফেলে দিলাম, আবার নতুন করে আঁকা শুরু করলাম। সাকিবের জীবনে এমন অনেক হয়েছে, কিন্তু অনেকে নিশ্চয়ই হয়তো সে খেলেছে গিয়ে হয়তো আফসোস করেছে এটা এইভাবে না হলেই হতো। আবার অনেক সময় আমি এখন যখন বুঝি যে ওর মধ্যে দারুণ পারফর্ম করার একটা একটা ক্ষুধা ওর মধ্যে আছে, সেটাই জন্য না যে সবাইকে দেখাতে হবে, আমার মানে নিজের কাছে একটা প্রমাণ করার একটা 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 ব্যাপার থাকেই, কিন্তু যারা ওই মাপের পারফর্মার তাদের ক্ষেত্রে ওটা থাকে এবং ওর মধ্যেও আছে। আমরা যে ব্যাটিংটাকে করতে দেখেছি, আমি বারবার বলি যে রিসেন্টলি প্রথম টেস্টে যে ব্যাটিংটা দেখেছি এমন ব্যাটিং আমি ওর অনেক দিন দেখেছি, যদিও এটা বড় ইনিংস ছিল না, কিন্তু যেভাবে কন্ট্রোল করেছে, যে অবস্থায় আমাদের দল ছিল এবং যে দলের বিরুদ্ধে আমরা খেলছিলাম সেখানে ও যেভাবে ব্যাটিংটা করেছিল, আমার মনে হয় যে এখন ও চাইলে আরও অনেক দিন ব্যাটিং করতে পারে। শেখ মেহেদী অ্যাজ এ বোলার ডেফিনেটলি প্রমাণ করেছে যে ও যোগ্যতা রাখে আন্তর্জাতিক ম্যাচ খেলার, কনসিস্টেন্সিও দেখিয়েছে। বাট সাকিবের রোলটা প্লে করা ব্যাটসম্যান এবং বোলার হিসেবে দুটো মিলিয়ে আমার মনে হয় না সেই জায়গাটা আমরা ওকে এই মুহূর্তে দিতে পারি, ওকে অনেক দূর যেতে হবে সেই পথ, সেই যদি সেই জায়গাটা পেতে চায় তাহলে অনেক দূর যেতে হবে। আমরা আসলে বোধহয় একটু
একটু ভুল করে ফেলছে, কেউ একদিন রান করলো, কেউ একদিন উইকেট নিল, এটা দিয়েই বোধ হয় আমরা তুলনা করে ফেলছি সাকিব আল হাসানের সাথে। এটা বোধ হয় ঠিক না, কারণ এত বছর ধরে এত রান করা, এত উইকেট নেওয়া এবং দলের কি ফিগার হিসাবে পারফর্ম করাটা এক জিনিস, বিচ্ছিন্নভাবে কখনো এরকম কখনো সেরকম পারফর্ম করা সেটা ভিন্ন জিনিস। কিন্তু সো ওটা আমার বুঝতে আমাদের বুঝতে হবে কিন্তু, তবে ডেফিনেটলি আমরা চাইবো যদি হ্যাঁ যে কেউ হোক যদি সাকিবের মতো পারফর্ম করতে পারে বা তার কাছাকাছি পারফর্ম করতে পারে সেটা খুব ভালো হবে। কিন্তু আমার মনে হয় যে আমাদেরকে অপেক্ষা করতে হবে সেরকম একজন অলরাউন্ডারের জন্য যে সমান তালে ব্যাটিং এবং বোলিং করতে পারে। সে চাইলে শুধু ব্যাটিং দিয়েই দলে আসতে পারে, সে চাইলে শুধু বোলিং দিয়েই বলে আসতে পারে, এমন একজন খেলোয়াড়ের অপেক্ষা আমাদের করতে হবে।